Bismillahirrahmanirrahim. Shamman diti vosher shikharte brindo. Asha kori tumra bhalo acho. Aske tomader sathe ditiyo borsher pranibochitro 2 chordate niye alochona korbo. Ei chordate er prothom oddhay urochordata. Ekta prani ache acidia, tai na? Tumra hoyto jano. এই এসিডিয়া নিয়ে তোমাদের সাথে আজকে প্রাথমিক আলোচনা করব। তো আশা করি তোমরা করোনাকালীন মুহূর্তে সবাই বাড়িতে ভালো আছো। তো সবার আগে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা ইউরোকর্ড। এটা কি? এটা দুইটা শব্দ, একটা ইউরো এবং কর্ড, এটা দুইটা শব্দ থেকে এই ইউরোকর্ড এসেছে। ইউরো মানে হচ্ছে লেজ, তোমরা জানো, ইউরো মানে হচ্ছে লেজ, আর কর্ড এটা মানে হচ্ছে রজ্জু, নটোকর্ড যেটাকে বলা হয়। যাদের যেসব প্রাণীর নটোকর্ড সাধারণত লেজে বিদ্যমান জীবনের যে কোনো একটা দশায়, সেই সব প্রাণীগুলা যে পর্বের অন্তর্ভুক্ত তাদেরকে ইউরোকর্ড এটা বলা হয়। তা সরি, এটা একটা পর্ব না, উপপর্ব। এরা হচ্ছে কর্ডাটা পর্বের একটি উপপর্ব। তাহলে কর্ডাটা পর্বের যেসব প্রাণীদের শুধুমাত্র লেজে নটোকর্ড থাকে জীবনের একটা দশায়, সেই সব প্রাণীগুলাকে, সেই সব কর্ডেটগুলাকে একটি আলাদা উপপর্বে স্থাপন করা হয়েছে, স্থান দেওয়া হয়েছে। তো এই পর্বের প্রাণীগুলোকে ইউরোকর্ডেটস বলা হয়ে থাকে, একবচনে ইউরোকর্ডেট। তাছাড়া এদের আরেকটা নাম আছে টিউনিকেটা, এটা টিউনিকেটাও বলা হয়, এবং প্রাণীদেরকে টিউনিকেটস বলা হয়, আর যদি একবচন বলে টিউনিকেট নামেও ডাকা হয়। তো এই হচ্ছে ইউরোকর্ডেটার সাধারণ একটা ধারণা। এবার আসো, ইউরোকর্ডেটা পর্বের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওদের জীবনের প্রথম দশায়, প্রাথমিক অবস্থায় ওদের কি থাকবে? ফুলকারন্ধ্র থাকবে। জানো ফুলকারন্ধ্র কি? মাছের যে জিনিসটা থাকে এরকম ফুলকা এবং ফুলকারন্ধ্র থাকবে। 2 নম্বর পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, আমাদের যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে যেটা অবস্থান করে স্নায়ুরজ্জু থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড বিদ্যমান থাকে। পূর্ণাঙ্গ দশায় ওদের কি থাকে না? সাধারণত নটোকর্ড থাকে না। পূর্ণাঙ্গ দশায় এইসব প্রাণীরা সাধারণ নিশ্চল প্রাণীর মতো জীবনযাপন করে থাকে। তবে লার্ভা দশায় যেহেতু ওদের নটোকর্ড আছে, লেজ আছে, সেজন্য লার্ভা দশায় ওরা সাঁতার কাটে, সেজন্য ওদেরকে কি বলা হয়? ইউরোকর্ড আলাদা একটা উপরে স্থান দেওয়া হয়েছে। আচ্ছা, এদের লার্ভার নাম হচ্ছে ট্যাডপোল লার্ভা। এই লার্ভায় কি থাকে? ফুলকারন্ধ্র থাকে, পৃষ্ঠীয় দেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু বিদ্যমান, নটোকর্ড থাকে, লেজে কি থাকে? নটোকর্ড থাকে, লার্ভা দশায়। পূর্ণাঙ্গ দশায় কিন্তু কি থাকে না? সাধারণত নটোকর্ড থাকে না। প্রাপ্তবয়স্কা যে ইউরোকর্ডেটগুলো আছে সেগুলো দেখতে থলির মতো, থলি তো চিহ্ন তোমরা, থলির মতো, এবং তার দেহের একটা আবরণ থাকে, নাম হচ্ছে টিউনিসিন, আচ্ছাদনে আবৃত থাকে, যা টিউনিক নামে পরিচিত। ওই যে আবরণটা থাকে সেটাকে বলা হয় কি? টিউনিক। 5 নম্বর বৈশিষ্ট্য, এদের করোটি স্কাল বা ক্রানিয়াম, কশেরুকা এবং পদ অনুপস্থিত। পূর্ণাঙ্গ দশায় কি নাই? স্কাল নাই। মাথায় যে আমাদের যেমন স্কাল, আমাদের মাথায় কি আছে? একটা শক্ত হাড় আছে যেটা দিয়ে আমাদের মস্তিষ্ককে সুরক্ষা করা হয়। স্কাল নেই, কশেরুকা নেই, আমাদের যেই মেরুদণ্ড আমি যেটাকে বলি মেরুদণ্ড নেই পূর্ণাঙ্গ দশায়, লিম্ব বা ওদের পাও নেই। তাছাড়া আর অনেক বৈশিষ্ট্য বিদ্যমান, যেমন এরা হচ্ছে সামুদ্রিক, প্রতিটি সমুদ্রে এদেরকে পাওয়া যায়। এরা একক বা দলবদ্ধভাবে বসবাস করে, নিজে একলা একলা বাস করতে পারে, আবার সবাই মিলে সময় দলবদ্ধ অবস্থায় বসবাস করতে পারে। হ্যাঁ, এদের সিলুম হচ্ছে প্রকৃত সিলুম, দেহের কয়েকটি অংশ বিদ্যমান। প্রকৃত সিলুম তোমরা জানো কাকে বলা হয়, যে দেহ গহ্বর সাধারণত কি একটি পর্দা, নাম হচ্ছে পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত থাকে, সেটা গেল প্রকৃত সিলুম। তার মানে ওদের যেই দেহ গহ্বরটা আছে সেটা কি দিয়ে আবৃত? পেরিটোনিয়াম নামক পর্দা দিয়ে আবৃত, তাই এদেরকে প্রকৃত সিলুম বলা হয়। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, হৃৎপিণ্ড মূলাকৃতির, মূলার মতো বদ্ধ এবং খোলা, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছ এটা জানো। তারপর পরিপাক নালী সম্পূর্ণ এবং সুগঠিত, সম্পূর্ণ বলতে মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত।
সেজন্য এদেরকে বলা হয় কি সম্পূর্ণ ধরনের। এরা উভয়লিঙ্গ, যৌন এবং অযৌন উভয় প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। যৌন কাকে বলে তোমরা জানো, জননকোষ সৃষ্টির মাধ্যমে যেই প্রক্রিয়া সম্পূর্ণ হয় সেটাকে যৌন বলা হয়, আর জননকোষ সৃষ্টি না করেই যখন ওরা কি করে বংশ বিস্তার করে সেটাকে বলা হয় অযৌন। নিষেক বাহ্যিক হয়ে থাকে, দেহের বাইরে নিষেক সম্পূর্ণ হয়। এই হচ্ছে মোটামুটি ইউরোকর্ডেটার সাধারণ বৈশিষ্ট্য। তাহলে বোঝা গেল, তাহলে ইউরোকর্ডেটার প্রাণীগুলোকে চিনবে কি করে? মেইন হচ্ছে চিনবে, এক নম্বর হচ্ছে লার্ভা দশায় কি থাকবে, লার্ভা দশায় ওদের লেজে নোটোকোড বিদ্যমান থাকবে, পূর্ণাঙ্গ দশায় কি থাকবে না, নোটোকোড থাকবে না। হ্যাঁ, এবং এরা লার্ভা দশায় সাঁতার কাটে কিন্তু পূর্ণত দশায় নিশ্চল মতো অবস্থান করে। এই কয়েকটা বৈশিষ্ট্য থেকে আমরা ইউরোকর্ডেটার্স প্রাণীগুলোকে আমরা কি করতে পারবো, শনাক্ত করতে পারবো। এবার আসো, উপপূর্ব ইউরোকর্ডেটাকে কয়েকটি শ্রেণীতে বিভক্ত করা হয়। তো আমরা তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়। প্রথম যে শ্রেণীটা সেটা এসিডিয়াসিয়া, তোমাদের এই অধ্যায়ে যে ইউরোকর্ডেটার যে এনিমেল নিয়ে আমরা আলোচনা করবো সেই এনিমেলটি সাধারণত এই শ্রেণীর অন্তর্ভুক্ত, এসিডিয়া মেন দৌলা। তো এই শ্রেণীকে অন্তর্ভুক্ত প্রাণীগুলোকে এসিডিয়াসিয়া শ্রেণী বলা হয়। বৈশিষ্ট্য কি, এই শ্রেণীভুক্ত প্রাণীর দেহ স্ফীতকায় বা নলাকার, দেহের আবরণ স্থায়ী, যে আবরণ থাকে সেটা স্থায়ী পুরু এবং অর্ধস্বচ্ছ। পরিণত প্রাণীতে লেজ থাকে না, সাধারণত লেজ থাকে না। আসো আমরা একটু প্রাণী একটু দেখে আসি। এই যে এসিডিয়া মেন্থুয়া, দেখো দেখতে স্বচ্ছ অর্ধস্বচ্ছ মনে হয়, থলের মতো, লেজ অনেক কিছু নেই। এরা কিন্তু নিশ্চল থাকে, পরিণত অবস্থায় কোনো বস্তুর সাথে লেগে থাকে। ওরা সাধারণত কী করতে পারে না, অন্যান্য কর্ডেটের মতো চলাফেরা করতে পারে না। তবে ওরা কোন দশায়, লার্ভা দশায় কিন্তু কী করত, ওরা সাঁতার কাটত, তখন তাদের লেজ ছিল এবং তখন নাটলে নটকর থাকার কারণে তারা সাঁতার কাটত। আর যখনই পরিণত হয় তখন এরা কী হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি, এসিডিয়াসিয়ার শ্রেণীর একটা প্রাণী এসিডিয়া মেন্থোলা, ঠিক আছে। আরও কয়েকটা প্রাণী আছে, অলগোলা, টিউবিফেরা, সাপলা ম্যাক্সিমা, তো এই কয়েকটা এই শ্রেণী অন্তর্ভুক্ত প্রাণী। আচ্ছা, দুই নম্বর শ্রেণী হচ্ছে থেলিয়াসিয়া। তো এই শ্রেণীভুক্ত সদস্যরা দেখতে লেবু বা পিপি আকৃতির, এই যে দেখো লেবুর মতো দেখতে, হ্যাঁ পিপি আকৃতির। এদের দেহ আবরণ পাতলা এবং স্বচ্ছ, একদম ট্রান্সপারেন্ট মনে হয়, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায়। হ্যাঁ, এদেরও পরিণত অবস্থায় কি থাকে না, লেজ থাকে না। তাহলে দেখা গেল সব কর্ডেটের প্রত্যেকটা শ্রেণীর অন্তর্ভুক্ত কারোরই পরিণত অবস্থায় লেজ থাকে না, ফলে ওরা কি করতে পারে না, সাঁতার কাটতে পারে। এটা হচ্ছে সাপলা ম্যাক্সিমা, এই যে প্রাণীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাপলা ম্যাক্সিমা। দেখা একদম ট্রান্সপারেন্ট পানি দেখা যায়, দেখতে ওদের দেখা যায় পাতলা স্বচ্ছ আবরণ, তাকে থ্যালাসেমিয়া বলা হয়। আচ্ছা, এটা একটা শ্রেণী ইউরোকর্ডেটাও উপকরণের অন্তর্ভুক্ত। তিন নম্বর হচ্ছে লার্ভাসিয়া, লার্ভেসিয়া, লার্ভা বুঝে যাচ্ছে একটা লার্ভা। এই প্রজাতির, এই শ্রেণীর প্রজাতিটা বাঁকা বেঙ্গাচির মতো দেখতে, যে দেখো দেখতে মনে হচ্ছে মাথা আছে, লেজ আছে, বেঙ্গাচি দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, পানিতে যখন মাছের পোনার মতো দেখতে লাগে। এদের দেহ বরণ সাময়িক জিলিটিনের মতো স্বচ্ছ, জিলিটিন দিয়ে গঠিত এবং সাময়িক, এটা কী হইতে পারে, পরিবর্তন হয় এবং স্বচ্ছ। পরিণত প্রাণীতে এদের একমাত্র লেজ থাকে, তবে লেজ থাকলে মনে হয় নোটে করতে থাকে না সাধারণত। তাহলে বাকি দুইটা, একটা এসিডিয়াসিয়া একটা থ্যালাসিয়া, এসিডিয়াসিয়া এবং থ্যালাসিয়া থেলিয়াসিয়া, এই দুইটাতে কি থাকে না, লেজ থাকে না। শুধুমাত্র লার্ভেসিয়া যেই প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোতে সাধারণত লেজ বিদ্যমান থাকে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি এই ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য এবং এর অন্তর্গত তিনটি শ্রেণী, এই শ্রেণীর বৈশিষ্ট্য এবং এক্সাম্পল। তো আমরা নেক্সট টাইম, এটা তো জাস্ট প্রাথমিক আলোচনা, আমরা পরের ক্লাসে ইউরোটাটা করবের, হ্যাঁ এসিডিয়াসিয়া, এসিডিয়াসিয়া এই শ্রেণীর অন্তর্ভুক্ত যে একটা এনিমেল এসিডিয়া, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা বাড়িতে বসে বসে বই নিয়ে একটু ঘাটাঘাটি করো, দেখো, এবং যেহেতু আপাতত তোমরা কলেজে আসতে পারছো না, বাসায় বসেই তোমরা পড়াশোনা করো এবং
নিরাপদ দূরত্বে থেকে সুস্থ থেকো, সে কামনায় সবাইকে আবারও ধন্যবাদ থ্যাংকস জানিয়ে আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।